শতকে এই ঢাকাকে রক্ষা করার জন্য ট্রায়াঙ্গল অফ ওয়াটার ফোর্স গঠন করা হয়, একে বলা হয় ত্রিভুজ জলদুর্গ। এবং এই জলদুর্গ শীতলক্ষা নদীর পাশে অবস্থিত নারায়ণগঞ্জ। যদিও এখন এর আশেপাশের নদী অনেক বেশি সরে গেছে, তারপরও এই সময়ে এসে আসলে এই জলদুর্গের বর্তমান অবস্থা কি সেটি আমরা এখন দেখব। চলে এই জলদুর্গের মধ্যে এ ধরনের পকেট কেন? এটি আসলে মূলত শত্রুপক্ষের হাত থেকে এই রাজধানী ঢাকা, সেই ঢাকাকে রক্ষা করার জন্য কিন্তু এইগুলো অস্ত্র চালানোর জন্য ব্যবহার করা হতো। বিশেষ করে সেই সময় মগ এবং পর্তুগিজ শত্রুদের বেশি আক্রমণের ভয় থাকার কারণে এই জলদুর্গটি গড়া হয়। শত্রুপক্ষ কত দূর আছে বা কী অবস্থায় আছে সে বিষয়টি দেখার কথা থাকলেও বর্তমানে আসলে সেটি অনেকটাই ভেঙে পড়েছে। হাজীগঞ্জ দুর্গ মুঘল আমলে নির্মিত একটি জলদুর্গ বা শীতলক্ষা নদীর পশ্চিম তীরে অবস্থিত। যদিও এখন এর আশেপাশের নদী অনেক বেশি সরে গেছে। একটি হলো এই হাজীগঞ্জ দুর্গ, অন্যটি শীতলক্ষার পূর্ব পাড়ে সোনাকান্দা দুর্গ এবং অন্যটি মুন্সিগঞ্জের ইত্রাকপুর দুর্গ। তবে এই হাজীগঞ্জ দুর্গকে বিশাখার কেল্লা হিসেবেও কিন্তু পরিচিত।